সৌদি আরবের নাগরিকত্ব পেল প্রথম মনুষ্য রোবট সোফিয়া দিলেন সাক্ষাৎকারও রোবটের কথা আমরা সেই ছোটকাল থেকেই পড়ে আসছি প্রযুক্তির এক বড় মাধ্যম বা মাত্রা হচ্ছে রোবট সত্যিকারে মানুষের আকারে রোবট হয়তো আমরা টিভিতেই দেখেছি কিন্তু এই প্রথমবার মানুষের আকারে নির্মিত হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট রোবট সোফিয়া এই রোবট যে শুধু দেখতে মানুষের আকৃতি তা কিন্তু নয় এই রোবট কথাও বলতে পারে বুধবার তার নাগরিকত্বের বিষয়টি নিশ্চিত করে সৌদি কর্তৃপক্ষ অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় সোফিয়া বলছে নাগরিকত্ব পাওয়ার এই বিরল দৃষ্টান্তে আমি সম্মানিত বোধ করছি প্রথম রোবট হিসেবে নাগরিকত্ব পাওয়ার ঘটনা সত্যি এক ঐতিহাসিক দৃষ্টান্ত প্রসঙ্গত হ্যানসন রোবোটিক্স নির্মিত সোফিয়া একটি অত্যাধুনিক রোবট নাগরিকত্ব পাওয়ার পর রিয়াদে তার সাক্ষাৎকার নেওয়া হয় সাক্ষাৎকারে নিজেকে মানুষের মঙ্গলের জন্য নিয়োজিত রাখার কথা জানায় অত্যাধুনিক এই রোবটটি দেশি এবং প্রবাসী ভাই বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করুন ধন্যবাদ সবাইকে